দর্শক দেখেন, এই যে এখানে এক ভাই ফল কাটছে, আমি ওর কাছে যাবো। দেখুন, এই যে এক ভাই এখানে কাজ করছে, দেখুন এই যে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশ কোন জেলায় আপনার বাড়ি? ময়মনসিংহ। ময়মনসিংহ? আচ্ছা, তো আপনি কত বছর আছেন এখানে মালয়েশিয়ায়? প্রায় 4.5 বছর হলো আছি ভাই। 4.5 বছর ধরে আছেন মালয়েশিয়ায়? হ্যাঁ ভাই। তো 4.5 বছর আপনি কি কাজ করেন? এই ফল কাটি। মানে ফল কাটেন? এগুলো ফল? হ্যাঁ। তো কাটেন, দেখি আপনি কাটেন। দর্শক দেখেন, এই যে ভাই মানে 4.5 বছর ধরে মালয়েশিয়া আছে, মানে ফল কাটা কাজ করে। এই যে দেখুন ফল কীভাবে কাটছে, দেখুন এই যে পাকা ফল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাই ফল কাটছে, এই যে দেখুন। এই যে দেখুন দর্শক কিভাবে কাটছে, দেখুন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আপনি যে ফল কাটছেন, জোরে বলবেন। হ্যাঁ, আপনি যে ফল কাটছেন, তা আপনার পরিশ্রম কেমন হয়? পরিশ্রম দেখেন ভাই, অনেক পরিশ্রম না? অনেক পরিশ্রম মানে? আচ্ছা ভাই, তা আপনার যে মাসে যে স্যালারি, মানে বেতন কত দেয় মাসে ফল কাটা কাজে? স্যালারি ভাই এক এক মাসে এক এক রকম। মানে তাও গড় কত আছে মাসে, তাও একটা আন্দাজ কত আছে? 45,000-50,000 এরকম আসে। মানে বাংলাদেশে 45,000 টাকা? আচ্ছা, তো দর্শক দেখেন, এই ভাই মানে ফল কাটা কাজ করে বাংলাদেশের 45,000-50,000 টাকা স্যালারি ভাই বেতন পাই। তো আর একটা ভাই কথা, অনেকে নাকি বলছে যে মালয়েশিয়ায় যে পাম বাগানে অনেক সাপ দেখা যায় জঙ্গলে, এটা কি সত্য কথা? ভাই সাপ আছে, খুব কম। মানে কম? হ্যাঁ ভাই। মানে আগে ছিল নাকি সাপ বেশি? আমরা জানি না ভাই, আমরা আসার পরে দেখিনি। মানে আপনি দেখেছেন সাপ, অজগর সাপ? যে অনেকে বলে যে পাম বাগানে অজগর সাপ দেখা যায়, আপনি দেখেছেন? এখন পর্যন্ত ভাই অজগর সাপ দেখিনি। দেখেননি না? না। অনেকে ধরেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে অনেকে আসার জন্য টেনশনে আছে, যে অনেকে বলে পাম বাগানে নাকি খুব সাপ দেখা যায়, তো তাদের বসে কিছু বলেন? তারা তো অনেকে ভয় করে, তো তাদের কি বলবেন? তাদের সম্বন্ধে ভয় কিছু না রে ভাই, ভয় কিছু নাই। এখানে জঙ্গলের মধ্যে শুয়ে থাকলে মনে করেন সাপের সন্ধান হওয়া যায় না। মানে সাপ নাই? না, এখানে সার বিষ দেওয়া হয়, তো তাই মনে করেন সাপ, মানে বীজ দেওয়া হয় বাগানে। হ্যাঁ। তো দর্শক দেখেন, যারা নতুন আসবেন ভাবছেন, তারা অনেকে চিন্তায় বা টেনশনে আছেন যে পাম বাগানে নাকি অনেক সাপ দেখা যায়। তো দেখেন এই ভাই কি বললো, সাপ মানে দেখা যায় না। তো আপনি কাজ করেন, তো দর্শক দেখেন ওই ভাই কিন্তু যে ফলগুলো কেটে চলে গেল, আর এই যে এক ভাই কিন্তু যে ফলগুলো কেটে চলে গেল, এই ফলগুলো কিন্তু এখন ওই যে টলি আছে, টলি, এই টলিতে কিন্তু ফলগুলো এখন তোলা হবে। তো দেখুন এই দর্শক, এই যে ওই ভাই ডাকাগুলো যে কেটে গেছে, সেগুলো কিন্তু সুন্দর করে এক জায়গায় রাখা হচ্ছে। রাখার পর এই যে গাছগুলো ফলগুলো পড়ে আছে, এগুলো কিন্তু টলিতে করে তোলা হবে, এবং সামনে রাস্তা আছে, ওই রাস্তায় গিয়ে কিন্তু ফলগুলো ঢালা হবে। দেখুন কীভাবে কাজ করছে এই ভাই। তো এই ফলগুলো কি গাড়ি তুলবেন এখন? আচ্ছা, তুলুন দেখি। এই যে টলি, এই টলিতে করে ফলগুলো এখন উঠানো হবে। দেখুন কত ফল পড়ে আছে গাছের গোড়ায়। এই যে আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল জেলা? টাঙ্গাইল জেলা আপনার বাড়ি? আচ্ছা, তো সব দেখুন কিভাবে কাজ করছে। এই যে সখীপুর থানা, আপনি এই যে কাজ করছেন, এই যে ফলগুলো বের করা কাজ করছেন, তাতে পরিশ্রম কেমন হয় আপনার? অনেক পরিশ্রম না? আচ্ছা, তো যান এখন, যান দেখি। এই যে দেখুন দর্শক, ফলগুলো কিন্তু গাড়িতে এখন তোলা হয়েছে। এই ভাই কিন্তু এবার যে সামনে রাস্তা আছে, রাস্তায় ফলগুলো নিয়ে যাবে টেনতে টেনতে। এই যে
এই যে দেখুন, যে যে রাস্তা, এই রাস্তা কিন্তু এখন ফলগুলো ঢেলে দিল। এরপরে গাড়ি আসবে, গাড়িতে করে ফলগুলো লোড করে আবার গাড়িতে চলে যাবে ফ্যাক্টরিতে, সেখানে গিয়ে আবার তেল তৈরি হবে।